আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটা রোগী সেই রোগীটা জিনে ধরা রোগী নাকি জাদুতে আক্রান্ত রোগী আপনি সেটি বুঝবেন কিভাবে? আপনার পরিবারের মধ্য থেকে কেউ যদি জাদুতে আক্রান্ত হয়ে থাকে বা জিনগ্রস্ত রোগী হয়ে থাকে সেটি আপনি পরীক্ষা করবেন কিভাবে? আজ আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব জিন না জাদু সেটা পরীক্ষা করার খুব সহজ একটা উপায়। এছাড়া আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব তাবিজ নষ্ট করতে হয় কিভাবে। এই জন্যই ভিডিওটা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। আপনি যদি আমার এই চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বন্ধুরা, জাদু নাকি জিনের আসর সেটিকে পরীক্ষা করার জন্য প্রথমে আপনাকে নিতে হবে একটা কাঁচের গ্লাস। সেই কাঁচের গ্লাসটিতে আপনি অর্ধেক পানি ভরে দিন। পানি ভরে দেওয়ার পর সেই পানির গ্লাসটাকে আপনি মুখের কাছে লাগিয়ে নিন। মুখের কাছে সেই গ্লাসটিকে নিয়ে আপনি দরুদে ইব্রাহিম 10 বার পাঠ করে 10 বারই ওই পানিতে ফু লাগিয়ে দিন। এরপরে আপনি বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা 10 বার পাঠ করে 10টি ফু ওই গ্লাসের পানির মধ্যে লাগিয়ে দিন। এরপরে আপনি আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ 10 বার পাঠ করে ওই পানিতে ফু লাগিয়ে দিন। তারপর আপনাদেরকে 4 কুল 10-10 বার করে পাঠ করে ওই গ্লাসের পানির মধ্যেই ফু দিতে হবে, অর্থাৎ সুরা কাফিরুন 10 বার পাঠ করে ওই পানিতে ফু দিতে হবে, সুরা এখলাস 10 বার পাঠ করে ওই পানিতে ফু দিতে হবে, সুরা ফালাক 10 বার পাঠ করে ওই পানিতে ফু দিতে হবে, শেষে সুরা নাস 10 বার পাঠ করে আপনাকে ওই পানিতেই ফু দিতে হবে। এবার আপনি যে রোগীটিকে পরীক্ষা করতে চাইছেন জিন না জাদু সেই রোগীটাকে আপনি আলাদা অন্য একটা পাত্রে সাধারণ পানি নিয়ে তাকে আগে পান করিয়ে দিন। পান করানোর পর তাকে জিজ্ঞাসা করুন পানির স্বাদটা কেমন রয়েছে। সাধারণত পানির স্বাদ পানির মতোই হবে। তারপর আপনার ওই পড়া পানিটা ওই রোগীটাকে পান করতে দিন। পান করা হয়ে গেলে রোগীকে আপনি জিজ্ঞাসা করুন পানির স্বাদটা কেমন লাগছে। রোগী যদি বলে পানিটা টক লাগছে তাহলে রোগীটা জাদুগ্রস্ত রোগী, আর রোগী যদি বলে পানিটা তিতো লাগছে তাহলে রোগীটা জিনগ্রস্ত রোগী। আর যদি রোগী বলে তিতোও লাগে না, টকও লাগে না, কিছুই লাগে না, পানি পানির মতোই লাগছে, তাহলে ওই রোগীটার শারীরিক অন্য কোনো সমস্যা রয়েছে, রোগীটাকে ডাক্তারি চিকিৎসায় পাঠাতে হবে। এইভাবেই আপনি খুব সহজে রোগীর পরীক্ষাটা করে নিতে পারবেন রোগীটা জিনগ্রস্ত রোগী নাকি জাদুগ্রস্ত রোগী। বন্ধুরা, এবার আপনাদেরকে তাবিজ নষ্ট করার উপায় সম্পর্কে বলে দিচ্ছি। আপনি বাড়ির কোনো স্থান হতে একটা তাবিজ পেয়েছেন, সেই তাবিজটিকে আপনি নষ্ট করবেন যেভাবে, প্রথমে আপনাকে তাবিজটা খুলে নিতে হবে। তাবিজটিকে খোলার আগে আপনাকে একবার আয়াতুল কুরসি পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে সেটিকে পুরো শরীরে আপনি মেখে নিন সাবধানতার জন্য। তারপর আপনি যখন তাবিজটা মাদুরি থেকে বের করবেন তখন সুরা ফালাক আর সুরা নাস পড়ে বের করবেন। যখন আপনি তাবিজটিকে মাদুরি হতে বের করবেন তখন আপনি সুরা ফালাক আর সুরা নাস পাঠ করবেন। এরপর আপনি একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে সেই গ্লাসের ভিতরে ওই কাগজের লেখা তাবিজটিকে ডুবিয়ে দিন, কিছুক্ষণ ডুবিয়ে রাখুন এবং ওই পানিতে আপনি আয়াতুল কুরসি সুরা ফালাক পাঠ করে ফু দিতে থাকুন। কিছুক্ষণের মধ্যে ওই কাগজটি নরম হয়ে যাবে এবং ঘুলে দিন। ঘুলে দেওয়ার পর ওই তাবিজটার উপরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে আপনি ঘষে ঘষে উঠিয়ে দিন। তারপর আপনি সেই পানিটাকে কোনো খোলা জায়গাতে গিয়ে ফেলে দিন। বন্ধুরা, এভাবেই তাবিজ নষ্ট করতে হয়। আপনি এই কাজটি করে নিলেই ওই তাবিজের আসরটি নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।